আসসালামু আলাইকুম স্বাধীন বাংলা নিউজে সবাইকে স্বাগত আমি সুমনা আছি আপনাদের সাথে গ্রেফতার হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গতকাল সোমবার আঠারো নভেম্বর উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ বৈষম্য আন্দোলনে এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুল হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ মঙ্গলবার সকালে করা নিরাপত্তা ব্যবস্থায় তাকে সিএমএম আদালতে হাজির করে পুলিশ এই দিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আরপি এই সময় মামলার সুষ্ঠু তদন্তের আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌশলী অপর দিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন গত উনিশে জুলাই বিকেলে নিউমর্কের এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেদু মন্ত্রী কাদের একশো তিরিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় নিহত ব্যবসায়ী শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত একুশে আগস্ট নিউ থানায় এ মামলা করেন

আমরা কথা বলবো রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদারের সাথে নিউমার্কের তারা চার আট চব্বিশ একটা হত্যা মামলা আসামি মোহাম্মদ কামরুল ইসলাম সাবেক অবৈধ আইনমন্ত্রী অবৈধ খাদ্যমন্ত্রী ওনাকে আজকে উত্তরা ভাষা থেকে অ্যারেস্ট করেছেন পালিয়েছিল হাসিনা পালাইছে উনিও লুকিয়েছিল পালিয়েছিল একটা হত্যা মামলা বিক্রিম ওয়াদুদ এক ব্যবসায়ী ওনাকে হত্যা করেছে বৈষম্য ছাত্র আন্দোলনে নিউ মার্কেট এক নম্বর গেটে ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে পুলিশের গুলিতে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এ সকলে মিলে বৈষম্য ছাত্র আন্দোলনে বাধা দেয় এবং গুলি করে আক্রমণ করে এইগুলিতে বিক্রিম ব্যবসায়ী ওয়াদুদ ঘটনাস্থলে পিছনে গুলি লেগে মাথার পিছনে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যায় এই হত্যা মামলায় আমরুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং দশ দিনের রিমান্ড চায় বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীদের কথা শুনেন রিমান্ড বাতিলের প্রার্থনা করেন তারা এবং জামিন শুনানি করেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আপনারা আজকে শুনানিতে তার বিরুদ্ধে কি কি বলেছেন জি আমরা বলেছি যে উনি আইনমন্ত্রী আইন প্রতিমন্ত্রী থাকার সময় বিচারাঙ্গনকে ধ্বংস করেছেন দলীয়করণ করেছেন নগ্ন হস্তক্ষেপ করেছেন এমন মানে বিচারাঙ্গনকে তার তার মতো চলতে দেয় নাই এবং এই হত্যাকাণ্ডের সাথে তারা সে জড়িত এবং খাদ্যমন্ত্রী তাকাকালীন আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের বাপমূর্তি নষ্ট করেছেন উনি পঁচা গম এই পুলিশের জন্য পুলিশ জনগণের সাধারণের জন্য এনেছিলেন আমরা বলেছি এবং ঢাকাবাড়ের নির্বাচনের কথাও বলেছি ডাকাবারের নির্বাচন একটা বা সুন্দর সুষ্ঠু নির্বাচন হইতো সব প্রতি উনি যখন মন্ত্রী হলেন এরপর থেকে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না এবং শেখ হাসিনাকে উনি সবসময় সবসময় কুপরামর্শ দিয়েছেন এবং স্বৈরাচারী হইতে ইন্ধন দিয়েছেন আরেকটা কথা বলেছি যে এ কামরুল ইসলাম আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সরাসরি মুক্তিযুদ্ধ যিনি অংশগ্রহণ করেছেন তাকেও কটাক্ষ করে অনেক বক্তব্য দিয়েছেন যা আমরা আমি বলতে চাই না যেটা তার মুখেই মানায় আমাদের মুখে উচ্চারণ করতে চাইছেন বলেছি আদালতে বলেছি যে উনি উনার নির্দেশেই এই হত্যাকাণ্ড করেছে উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার স্যাগন কমান্ড হিসেবে উনি আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছেন উনার যে নির্বাচনী এলাকা ছিল সেখানেও বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে সেগুলোতে তাকে আসামি না করে নিউ মার্কেটের এলাকায় নির্বাচনী এলাকায় যে মামলা হয়েছে এ সম্বন্ধে আমার কোনো আমার কোনো নলেজে আসে নাই তদন্তাধীন আছে হয়তো ওনারা আমাদের কাছে প্রডিউস করবে তখন আমরা বুঝবো উনি বিচারককে মানে আওয়ামী লীগ যা বলে আপনার আওয়ামী লীগের যে আচরণ শেখ হাসিনাও তো আপনার বলেছিল যে এই দেশ আমার আমার বাবার এই দেশে আর কেউ থাকতে পারবে আমরা থাকতে পারবো ছাত্রদেরকে ঘুরি করে মেরে ফেল ছাত্রদের এখানে টিকে থাকতে পারবে না ওনাদের আচরণ আজকেও কোর্টে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ

এই আমরা শুনব আসামি পক্ষের আইনজীবীর কাছ থেকে অ্যাডভোকেট কামরুল ইসলামকে পূর্ব বিজ্ঞ আদালতে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে আমরা উভয় পক্ষে শুনানি করেছি মূল আজকের যে আসামির ওনার পক্ষ ওনার বিরুদ্ধে এলিগেশন হচ্ছে যে নিউ মার্কেট থানায় যে একটা হত্যা সংগঠিত হয়েছে যে বিক্রিম অদূত উনি একজন ব্যবসায়ী ছিলেন ওনার এই হত্যাকাণ্ডের সাথে উনি ইন্ধন দিয়েছেন নির্দেশদাতা এমনকি পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে অভিযোগ আনা হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এক থেকে পঞ্চাশ জন আসামি এই ঘটনার সাথে পরিকল্পিত এবং নির্দেশদাতা ইন্ধনদাতা এবং কি অর্থদাতা সেটা বাদী উল্লেখ করেছেন কিন্তু আমি এজারভুক্ত ছাপ্পান্ন সাতান্ন নম্বর আসামি কিন্তু বাদী তো আমাকে সন্দেহ করে নাই এই মামলায় আমরা বিজ্ঞ আদালত সেটা বলেছি বিজ্ঞ আদালতে বলেছি যে আমি অ্যাডভোকেট কামরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য জাতির জন্য উনি যুদ্ধ করেছেন উনি ঢাকা বারের সম্মানিত সদস্য এবং সুপ্রিম কোর্ট বারেরও সদস্য উনি একজন আইনজীবী হিসাবে অত্যন্ত দক্ষতা নিষ্ঠার সাথে আইন আইনজীবী হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য উনি সব সময় সংগ্রাম করেছেন এবং সেটা অবদানও রেখেছেন আপনারা ইতিমধ্যে জানেন যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং উনি আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ উনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন যখন যেখানেই দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতা সততার সাথে দায়িত্ব পালন করার উনি চেষ্টা করে গিয়েছেন এবং আপনারা এও জানেন যে উনি যখন আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আজকে যে জুডিশিয়ালটা অত্যন্ত শক্তিশালী হয়েছে এবং জুডিশিয়ালে যে একটা ন্যায় বিচার পাওয়ার মানুষের যে একটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেটাই অ্যাডভোকেট কামরুল ইসলামের হাত ধরে সেটা হয়েছে আমরা বিজ্ঞ আদালতের সাবমিশনে রেখেছি এবং বলেছি বিজ্ঞ আমরা বলেছি ওনার বয়স হলো সে ছিয়াত্তর বছর উনি একজন অসুস্থ ডায়াবেটিস রুগী এবং হার্টের রুগী সেই বিবেচনায় এবং উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন সে বিবেচনায় এবং উনি ঢাকা বারের আইনজীবী সমিতির সদস্য এবং সুপ্রিম কোর্ট বারের সদস্য সেই বিবেচনায় আমরা রিমান্ডটা বাতিল চেয়েছিলাম বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়নি হয়ে উনিশশো আট দিন রিমান্ড মঞ্জুর করেছেন আমরা জামিন চেয়েছি এ কারণেই যে অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না নির্দেশও দিয়েছিলেন না বাদি শাহ বাদিতা তা এজারে স্পষ্ট বলেছে সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয় শুধু রাজনৈতিক কারণে আমি গত সরকার আমলে বারবার এমপি ছিলাম মন্ত্রী ছিলাম এবং সেই কারণে আমাকে